এই বাংলাদেশ কার ইব্রাহিম সাহেবের দেশ এই বাংলাদেশ শাহজালাল আলী ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির দেশ এই বাংলাদেশে জন্ম হয়ে বোরকার বিরোধিতা করবে ইসলামের বিরোধিতা করবে ঈমানের বিরোধিতা করবে কোরআনের বিরোধিতা করবে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই সমস্ত কুলাঙ্গার গুলোকে আর পা ভেঙে বুড়িগঙ্গায় বসানোর ব্যবস্থা বাংলার তৌহিদি মুসলমান করেই ছাড়বে ইনশাআল্লাহ করেই ছাড়বে ইনশাআল্লাহ যেই মানুষগুলোর মস্তিষ্ক নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা চাইতেছে মা বোনদেরকে রাস্তায় বের করে দিয়ে নারীর মর্যাদা দিবে যারা চাইতেছে মা বোনদেরকে বাজারে বের করে দিয়ে মা বোনদেরকে নারীর মর্যাদা দিবে যারা চাইতেছে মা বোনদেরকে স্বামীর কাছ থেকে দূরে সরিয়ে দিয়া মা বোনদেরকে নারীর মর্যাদা দিবে কসম খোদার কসম খোদার কসম খোদার এই কুলাঙ্গার গুলো মা বোনদের মর্যাদা চায় না এই কুলাঙ্গার গুলো চায় বাংলাদেশের নিরীহ মা বোন গুলো কুকুরের মতো বেইজ্জতি হয় রাস্তা ঘাটে গুলো ইয়া ইলাহি কুন মুনাজা তুম বেফদলে খুদ কবুল বহর সদকা উলিয়ায়ে খানদানে সবরি আরশ আজিমের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিয়া জানায় দিলেন হাবিব আপনি জমিনের মানুষগুলোকে জানায় দেন জমিনের মানুষগুলোকে আমি আল্লাহ যেই কন্যা সন্তান দান করলাম জমিনের মানুষগুলোকে আপনি জানায় দেন এই জমিনের মানুষগুলো যদি কন্যা সন্তানগুলোকে যেইভাবে পর্দা করলে শরায়ে পর্দা হয় এমন পর্দা অনুযায়ী যদি রাখতে পারে জমিনের মানুষগুলোকে আপনি জানায় দেন একটা মেয়ের কারণে আমি আল্লাহ একটা জান্নাতের মালিক বানায়া দিব হাবিব আপনি জানায় দেন জমিনের মানুষের যদি দুইটা কন্যা সন্তান হয় যদি দুইটা মেয়ে হয় দুইটা মেয়েকে যদি শরীয়ত অনুযায়ী যেইভাবে বলছে পর্দা করার জন্য ওইভাবে পর্দা মতো যদি মেয়েগুলোকে লালন পালন করতে পারে হাবিব আপনি জানায় দেন দুইটা মেয়েকে পর্দা সহকারে লালন পালন করার কারণে আমি আল্লাহ দুইটা জান্নাতের মালিক বানায়া দেই তিনটা মেয়েকে শরীয়ত মতো লালন পালন করার কারণে আমি আল্লাহ তিনটা জান্নাতের মালিক বানায়া দেই হাবিব শুধু এখানেই শেষ না আপনি জানায়া দেন এইভাবে যত কন্যা সন্তান হবে তারা যে যেই পরিমাণে কন্যা সন্তানগুলোকে দিনের উপরে রাখবে ইসলামের উপরে রাখবে পর্দার ভিতরে রাখবে আমি আল্লাহ ওই কয়েকটা জান্নাতের মালিক আমি আল্লাহ বানায়া দিব আপনারা বুঝে থাকলে বলেন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা এই জমিনে পাঠাইছেন সকলকেই তো কোনো মায়ের গর্ব দিয়ে তারপরে প্রেরণ করেছেন তাই না তাহলে মা বোনদের কত দাম এই যে ইমাম সাহেব হুজুর বলে গেলেন আলহামদুলিল্লাহ বড় সুন্দর আলোচনা করতেছিলেন তো এই জন্য মাদের পেট থেকে মাদের ঘর থেকে বের হয়ে আসছে যুগে যুগে নবী এবং রাসূলগুলো এমন না যে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে জিব্রাইল দিয়া পাঠায়া বলছে যাও এটা অমুক এলাকায় নিয়ে দিয়ে আসো অমুক নবী না তো আল্লাহ তাআলা যুগে যুগে এই নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন যেই মাদের মাধ্যমে যেই মাদের গর্ভ ধারণ করে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন যদি আমরা নবী রাসূলদের পরে আরেকটু সামনে আগে আসি তো যুগ উপযোগী যত উলিয়া উলিয়া রয়েছে কুতুব আবদাল রয়েছে তাদেরকেও আল্লাহ তাআলা এই জমিনে আমাদের সামনে প্রেরণ করেছেন আমাদের নারী জাতি মা জাতিদের মাধ্যমে আলহামদুলিল্লাহ তাহলে নারীদেরকে মা বোনদেরকে সম্মান করার কদর করার দরকার আছে না নাই আছে মা বোনদেরকে পর্দা করা আমি আপনি এটাকে তদারকি করে দায়িত্ব নিয়ে পর্দা করানো এটা আমার আর আপনার আমাদের দায়িত্ব কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যদি কোনো ব্যক্তি মৃত্যুর পরে মানুষ যখন মরে যাবে তো হিসাব হওয়ার পরে একটা মেয়েকে যখন আল্লাহ তাআলা তার আমলের কারণে বদ আমলের কারণে জাহান্নামে পাঠানোর চিন্তা করবে আল্লাহ তাআলা তাকে সিদ্ধান্ত নিয়ে দিবে সে জাহান্নামে যাবে
তো ওই বোন যার ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে বদা আমলের কারণে সে জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বোনটা এই মাটা আরশ আযিমের মালিকের নিকটে বলবে আল্লাহ আপনি তো আমার বদা আমলের কারণে আমাকে জাহান্নামে দিয়ে দিবেন নিশ্চিত, তো আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমি যাদের অধীনস্থ ছিলাম বিবাহের আগে আমার বাবা আমার বড় ভাই, বিবাহের পরে আমার স্বামী মারা যাওয়ার পরে আমার বড় ছেলে, আমি যাদের অধীনস্থ ছিলাম যারা আমাকে শাসন করে নাই পর্দার ব্যাপারে বলে নাই, আল্লাহ আপনি তাদেরকে আগে জাহান্নামের দরওয়াজায় শোয়া দেন, তাদেরকে পারায়া পারায়া আমি জাহান্নামে যাব, কারণ তারা কেন দুনিয়ার জমিনে থাকতে আমাকে পর্দার কথা বলল না। ইয়া ইলাহি কুননা জাতুম বিফলে খুদ কবুল, ইয়া ইলাহি কুননা জাতুম বিফলে খুদ কবুল, বহরে সাদাকা আউলিয়ায়ে খানদানে সবরি। আরশ আযীমের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া জানায় দিলেন হাবিব আপনি জমিনের মানুষগুলোকে জানায় দেন, জমিনের মানুষগুলোকে আমি আল্লাহ যেই কন্যা সন্তান দান করলাম জমিনের মানুষগুলোকে আপনি জানায় দেন, এই জমিনের মানুষগুলো যদি কন্যা সন্তানগুলোকে যেইভাবে পর্দা করলে সরায় পর্দা হয় এমন পর্দা অনুযায়ী যদি রাখতে পারে, জমিনের মানুষগুলোকে আপনি জানায় দেন একটা মেয়ের কারণে আমি আল্লাহ একটা জান্নাতের মালিক বানায়া দিব। হাবিব আপনি জানায় দেন জমিনের মানুষের যদি দুইটা কন্যা সন্তান হয়, যদি দুইটা মেয়ে হয়, দুইটা মেয়েকে যদি শরীয়ত অনুযায়ী যেইভাবে বলছে পর্দা করার জন্য ওইভাবে পর্দা মতো যদি মেয়েগুলোকে লালন পালন করতে পারে, হাবিব আপনি জানায় দেন দুইটা মেয়েকে পর্দা সহকারে লালন পালন করার কারণে আমি আল্লাহ দুইটা জান্নাতের মালিক বানায় দেই, তিনটা মেয়েকে শরীয়ত মতো লালন পালন করার কারণে আমি আল্লাহ তিনটা জান্নাতের মালিক বানায় দেই। হাবিব শুধু এখানেই শেষ না, আপনি জানায় দেন এইভাবে যত কন্যা সন্তান হবে তারা যে যেই পরিমাণে কন্যা সন্তানগুলোকে দিনের উপরে রাখবে, ইসলামের উপরে রাখবে, পর্দার ভিতরে রাখবে, আমি আল্লাহ ওই কয়েকটা জান্নাতের মালিক আমি আল্লাহ বানায়া দিব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে মক্কার কুরাইশদের ধারণা ছিল এটা কি মেয়ে সন্তান হইলে কন্যা হইলে তারা মনে করত এটা সমাজের জন্য মনে হয় অপমান, বলে নাউজুবিল্লাহ, তারা কন্যা সন্তান হবে তো এটা দেখা নিজেরা লজ্জা বোধ করত, নিজেরা নিজেদের প্রেগনেন্ট হইলে মা বোনদেরকে কন্যা সন্তান আছে কিনা এই বয়ে সমাজ থেকে নিয়ে দূরে রেখে আসতো নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে দেখলেন আল্লাহ রাসূল কিরে বাবা মা বোনদের পেট থেকে মা বোনদের মাধ্যমে জমিনে নবী রাসূল আসছে, ওলিয়া উলিয়া কেরাম আসছে, আর সেই মা বোনদেরকে এত অনিহা এত লাঞ্ছনা এত বেজ্জতি, তো আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়া জানায় দিলেন হাবিব আপনি তাদেরকে জানায় দেন যেই মা বোনদেরকে তোমরা দেখতেছো এই মা বোন গুলো আরে বেইজ্জতির কোনো পাত্র না, এরা লাঞ্ছনার কোনো পাত্র না, এই মা বোনদেরকে যারা সম্মান করবে তারা পর্দা অনুযায়ী রাখবে, হোক পঞ্চাশটা মেয়ে আরে পঞ্চাশটা মেয়েও যদি সে শরিয়া পর্দা মতো রাখে আমি আল্লাহর কুদরত কাদানা থেকে তাকে আমি পঞ্চাশটা জান্নাতের মালিক বানায় দেব। একেবারে সত্য হইল এটা বাস্তব, বাংলাদেশে কিছু কিছু মানুষ যাদের ব্রেন নষ্ট হয়ে গেছে তারা চায় না বাংলাদেশে পর্দা থাকুক, জোরে বলেন ঠিক কিনা, একেবারে এটা বাস্তব, তারা চাইতেছে প্রতিটা মুহূর্তে ইন্ধন দিয়ে দিয়ে চিন্তা ভাবনা করে করে এত কৌশল অবলম্বন করতেছে, যেই কৌশলগুলো অবলম্বন করে তারা চাইতেছে বাংলার জমিন থেকে পর্দাকে উঠিয়ে দিতে, মা বোনদেরকে প্রোডাক্টের মতো সাধারণ কোনো পণ্যের মতো রাস্তাঘাটে মা বোনদেরকে চালানোর সেই ব্যবস্থা সেই প্রক্রিয়া সেই পায়ে তারা সেই বুদ্ধি তারা চালায় যাইতেছে। কসম খোদার
যেই মানুষগুলো চাইতেছে মা বোনদেরকে স্বাধীন দিবে, যেই মানুষগুলোর মস্তিষ্ক নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা চাইতেছে মা বোনদেরকে রাস্তায় বের করে দিয়ে নারীর মর্যাদা দিবে, যারা চাইতেছে মা বোনদেরকে বাজারে বের করে দিয়ে মা বোনদেরকে নারীর মর্যাদা দিবে, যারা চাইতেছে মা বোনদেরকে স্বামীর কাছ থেকে দূরে সরিয়ে দিয়া মা বোনদেরকে নারীর মর্যাদা দিবে। কসম খোদার, কসম খোদার, কসম খোদার, এই কুলাঙ্গার গুলো মা বোনদের মর্যাদা চায় না, এই কুলাঙ্গার গুলো চায় বাংলাদেশের নিরীহ মা বোনগুলো কুকুরের মতো বেইজ্জতি হয় রাস্তাঘাটে গুলো। তারা মোটেও এটা চায় না যে বাংলাদেশের মা বোনেরা পর্দা করবে, এদের গর্ব থেকে আব্দুল কাদের জিলানি বের হয়ে যাবে, এটা তারা চায় না, মোটেও এটা চায় না। আপনি চিন্তা করেন, একটু সূক্ষ্ম মাথায় চিন্তা করে দেখেন, বিভিন্ন সময় বিভিন্ন বাহানা দিয়া পর্দার উপরে আক্রমণ চালায়, বোরকার উপরে আক্রমণ চালায়। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, গত কিছুদিন পূর্বে, কয়েক মাস পূর্বে ঢাকা ভার্সিটিতে পরীক্ষার হলে এক বোনের বোরকা ধরে হেজাব ধরে মুখ খোলার চেষ্টা করতেছে। আমার বুঝে আসে না, এই বাংলাদেশ শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির দেশ, এই বাংলাদেশ হাফিজ হুজুরের দেশ, এই বাংলাদেশ শাহপরান ইয়ামানির দেশ, এই বাংলাদেশ কারি ইব্রাহিম সাহেবের দেশ। সুতরাং যারা এই বাংলাদেশে জন্ম হয়ে বোরকার বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, ঈমানের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই সমস্ত কুলাঙ্গার গুলোকে আর পা ভেঙে বুড়িগঙ্গা ভাসানোর ব্যবস্থা বাংলার তৌহিদে মুসলমান করেই সারবে ইনশাআল্লাহ, করেই সারবে ইনশাআল্লাহ। আশ্চর্য কারবার! অথচ মা বোনদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি জানেন? আরে আমার আপনার জান্নাত পাওয়া বড় কঠিন, আর মা বোনেরা যদি, ইমাম সাহেব হুজুর বলে গেছেন, মা বোনেরা যদি কয়েকটা আমল করে, তারা যদি ঘরে বসে বসে স্বামীর খেদমত গুলো করে, ঘরে বসে যদি ছেলে মেয়েগুলোকে তদারকি করে, দায়িত্ব পালন করে, মা বোনেরা যদি ঘরে বসে বসে নামাজের সময় নামাজগুলো আদায় করে নেয়, আপনি আমি যাওয়া লাগে বাজারে, আপনি আমি যাওয়া লাগে মাঠে, আপনি আমি যাওয়া লাগে অফিসে বিভিন্ন কাজে, অথচ রাসূল বলেন এই মা বোনদেরকে পুরুষের চেয়ে জান্নাতে আগে যাওয়ার ব্যবস্থা আরশে আজিমের মালিক রাইখা দিয়েছেন মা বোনদের জন্য। এই জন্য মা বোনদেরকে পর্দা করার ব্যবস্থা আমরা করবো তো ইনশাআল্লাহ, বলেন হ্যাঁ ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই মা বোনেরা পর্দা করলে তাদেরকে তো আল্লাহ, তাদের উসিলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এটা তো পরকালে, দুনিয়ার জমিনে একটা মা যদি ভালো হয়ে যায়, এই মায়ের পেট থেকে যত সন্তানগুলো বের হবে, এই ধারাবাহিকতায় যত সন্তান বের হবে, তারা যত ইবাদত করবে, আমল করবে, এই আমলগুলোর, এই ইবাদতগুলোর প্রতিটা সওয়াব আল্লাহ তাআলা যেই মায়ের পেট থেকে সন্তান বের হইল, ওই মা বাবাদেরকে আমল নামায় আল্লাহ তাআলা, এই সন্তানের আমলের সওয়াবগুলো মা বাবার আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন। ইয়া ইলাহি কুন মুনাজা তুম বিফাদলে খুদ কবুল, ইয়া ইলাহি কুন মুনাজা তুম বিফাদলে খুদ কবুল, বহরে সাদাকা উলিয়ায়ে খানদানে সবরি, বহরে সাদাকা উলিয়ায়ে খানদানে সবরি। কুতুবুদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহি, কুতুবুদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাই, ছোট মাসুম বাচ্চা, মাসুম বাচ্চা, কুতুবুদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইর মায়ের কাছে আইসা বলে, আম্মা আমাকে একটা রুটি দাও, খাওয়ার মতো একটা রুটি দাও। কুতুবুদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইর মা বলে, কুতুবুদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইর মা আল্লাহর ওলি হওয়ার কারণে, আলেমা হওয়ার কারণে, তার মায়ের মনে এটা ধারণা, মুসলমান আমার ছেলেকে আমি নিজে রুটি দিব না,
যদিও রুটি আমি নিজে দেই আমার ছেলেকে আমি এটা বুঝাইবো রুটি দেনে ওয়ালা আমার আল্লাহ আল্লাহু আকবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহির মা বখতিয়ার কাকী যখন আয়েশা বলে মা আমাকে একটা রুটি দাও কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহির মা রুটিটা নিয়া যায় নামাজের মুসল্লার মধ্যে লুকায় রাখে আল্লাহু আকবার যায় নামাজের মুসল্লার মধ্যে লুকায় কুতুবউদ্দিনকে বলে কুতুবউদ্দিন তুমি খোঁজো আর বলো আল্লাহ আমাকে একটা রুটি দেন আল্লাহ আমাকে একটা রুটি দেন কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকী রহমাতুল্লাহ এই ছোট মাসুম বাচ্চা সারা ঘর খোঁজে আর বলে আল্লাহ আমাকে একটা রুটি দেন আল্লাহ আমাকে একটা রুটি দেন এরে মুসলমান শুনো শুনো রে খুঁজতে 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 কুতুবউদ্দিন বখতিয়ার কাকী গিয়া দেখে নামাজের মুসল্লার নিচে রুটি বাসে মাকে আয়েশা দৌড়ে আর জোরে জোরে দৌড়া বলে মা আমি তো রুটি পাইছি বলে কে দিছে বলে আমার আল্লাহ আল্লাহু আকবার বলে রুটি কে দিছে বলে আমার আল্লাহ রুটি দিছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর মা বলে ঠিক আছে রুটি খায়া নাও আবার দুপুর বেলা কুতুবউদ্দিন আয়েশা বলে মা আমাকে রুটি দাও আমার খিদা লাগছে মা আবার রুটি নিয়া আলমারির ভিতর লুকিয়ে রাখে আলমারি খোলা রাখে কুতুবউদ্দিনকে বলে আগের মতো সকালবেলা যে আল্লাহ তোমাকে রুটি দিয়েছিলেন সেই আল্লাহ এখনো তোমাকে রুটি দিবে যাও যাও কুতুবউদ্দিন ঘরে গিয়া খোঁজো দেখো আল্লাহ রুটি কোথাও রাখছে কিনা ইয়া ইলাহি কুন নাজা তুমি বললে খুদ কবুল বারে সাদাকা আউলিয়ায়ে খানদানে সবরি কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাই আবার খুঁজে আল্লাহ রুটি দেন আল্লাহ রুটি দেন আল্লাহ রুটি দেন এভাবে খুঁজতে খুঁজতে আলমারির ভিতরে গিয়া দেখে সুন্দর রুটি রাখা আছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী আলমারি থেকে রুটি গুলো নিয়ে আমার কাছে আয়েশা বলে মা এই দেখো আমার আল্লাহ আমাকে রুটি দিছে মা বলে কুতুবউদ্দিন রুটি গুলো খায়া আরশ আজিমের মালিকের শুকরিয়া আদায় করে জবানে বলো আলহামদুলিল্লাহ আবার রাত্রে বেলা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী আয়েশা বলে মা আমাকে রুটি দাও কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর মা আবার ঘরের অন্য জায়গায় লুকিয়ে রাখে কুতুবউদ্দিনকে বলে এরে কুতুবউদ্দিন যাও যাও গিয়া বলো আল্লাহ রুটি দাও কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাই ঘরের চতুর্দিকে ঘুরে আর বলে আল্লাহ আমাকে রুটি দেন আল্লাহ আমাকে রুটি দেন আল্লাহ আপনি আমাকে রুটি দেন আল্লাহ আপনি সকালে দিছেন দুপুরে দিছেন এখনো আমাকে রুটি দেন আয় আল্লাহ ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না আপনি মেহরবানি করে আমাকে রুটির ব্যবস্থা করে দেন এটা বলে বলে খুঁজতেছে আর দেখে যায় নামাজের নিচে রুটি কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাই রুটি গুলো নিয়ে দৌড়ে আমার কাছে চইলা আসছে এ মা দেখো দেখো গো মা আল্লাহ আমাকে রুটি দিয়েছেন কুতুবউদ্দিনের মা আগের মতো বলে বাবা কুতুবউদ্দিন রুটি গুলো খায়া যে আল্লাহ তোমাকে রুটির ব্যবস্থা করে দিয়েছেন এই আল্লাহর শুকরিয়া আদায় করে বলো আলহামদুলিল্লাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহির মা একদিন ভুলে ক্রমে রুটি ঘরের কোথাও রাখতে মনে নাই কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহির মা রুটি না রাইখা চলে গেছে পাশের মহল্লায় কিতাবে লিখেন হয়তো তালিমের জন্য অথবা কোরআন তেলাওয়াতের জন্য পাশের মহল্লায় চলে গেছেন ওখানে যাওয়ার পরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর মায়ের দিলে এটা খেয়াল আসছে আমি এতদিন পর্যন্ত আমার ছেলেকে বুঝায় আসছি আল্লাহ রুটি দেয় আমি না আজকে যদি আমার ছেলে মাদ্রাসা থেকে আইসা রুটি না পায় এতদিন পর্যন্ত আমি যেটা বিশ্বাস করাইছিলাম আল্লাহ রুটি দেয় হয়তো বিশ্বাসটা আমার ছেলের মন থেকে উঠে যাবে এটা চিন্তা করে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ এর মা কান্না করতেছে দুই হাত আরশ আজিমের দিকে উঠাইয়া মালিকের নিকটে দোয়া করে আল্লাহ আমার কোনো আশা ছিল না আমার কোনো চাওয়া পাওয়া ছিল না এরে আল্লাহ আমার আশা ছিল আমি একমাত্র আমার ছেলে কুতুবউদ্দিনকে আমি এটা শিখাইব দুনিয়ার সকল খাবারের মালিক আর কেউ না আপনি আল্লাহ দিন কি জোর জোর আইয়ায় আমল
گو کی سامنے روزہ حشر میں کیا جواب ہے مصطفیٰ کی شام میں قطب الدین بختیار کاکی رحمت اللہ علیہ ما দুই হাত দিয়া মুনাজাত দিয়া চোখের পানি গুলো সাইরা বললেন আল্লাহ আপনি আমার কুতুবউদ্দিনের জিম্মাদার হয়ে যান আমার কুতুবউদ্দিনের রুটির ব্যবস্থা আপনি কইরা দেন আর সে আজিম থেকে মালিক জান্নাতের ফেরেশতা দিয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া জান্নাতের রুটি পাঠায়া জিবরাইলকে দিয়া বলে যাও জিবরাইল রে যাও যাও কুতুবউদ্দিনের মা কুতুবউদ্দিনকে এটা শিখাইতে চাইছে আমি আল্লাহ খাবার দেই কেউ না এরে যাও যাও জিবরাইল গিয়া কুতুবউদ্দিনের ঘরে রুটি গুলো রাইখা আসো যদি কুতুবউদ্দিন না পায় তাহলে বুঝবে আমি আল্লাহ খানা দেই না আরে আমি আল্লাহ খানা দেনেওয়ালা আমি আল্লাহ সকল কিছুর মালিক জিবরাইল যাও যাও রুটি গুলো গিয়া রাইখা আসো আর সে আযীমের মালিক থেকে জান্নাতের রুটি গুলো নিয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা কুতুবউদ্দিনের ঘরের এক জায়গায় সুন্দর করে রুটি গুলো রাইখা গেছেন আল্লাহু আকবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা থেকে মাদ্রাসা ছুটি হওয়ার পরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী চলে আসছে বাড়িতে আয়েশা ঘরের এই রুম খুঁজে মানাই ওই রুম খুঁজে মানাই ওই রুম খুঁজে মানাই কুতুবউদ্দিনের একটা আকীদা আছে আমার খানা তো আমার আম্মা দেয় না প্রতিদিন খাবার দেয় আমার আল্লাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহি ঘরের আনাচে কানাচে ঘুরতেছে আর বলে আল্লাহ আমাকে রুটির ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ আমার মা থাকতেও আপনি রুটি দেন আজকে আমার মা নাই তাও আপনি রুটির ব্যবস্থা করেন আল্লাহ আমার খিদা লাগছে মাদ্রাসা থেকে আসছি যেইভাবে পারেন আপনি আমার রুটির ব্যবস্থা করে দেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহি এটা বলে বলে ঘরের চতুর্দিকে ঘুরতেছে ঘুরতেছে এক সময় দেখে জায়নামাজের নিচে রুটি রাখা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ থেকে বের করে রুটিগুলো খায় আর বলে আল্লাহ এত মজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রুটিগুলো খায়া পানি খায়া ঘুমায়া পড়ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহর মা কিছুক্ষণ পরে আসে আয়েশা মা বড় পেরেশান আমার কুতুবউদ্দিন ছেলে খাইছে কিনা বড় পেরেশান মা হাত বুলায় কুতুবউদ্দিনকে ডাক দিয়া বলে বাবা কুতুবউদ্দিন উঠো উঠো আমি তোমার মা আসছি এরে কুতুবউদ্দিন উঠো রে আমি জানি হয়তো তুমি খাবার খাও নাই তুমি তাকায় দেখো চোখ খুলে দেখো আমি তোমার মার সামনে উপস্থিত উঠো কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠছেন ঘুম থেকে উইঠা মার চেহারার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিছেন মা চোখের পানিগুলো ফেলে কুতুবউদ্দিনকে বলে কুতুবউদ্দিন পেটে হাত দিয়া বলে বলো বলো কুতুবউদ্দিন খাবারের ব্যবস্থা হয়েছে কিনা কুতুবউদ্দিন বলে মা মা অন্যদিন তো আমি রুটি খাই যেই মজা এ মা শুনো শুনো অন্যদিনের রুটিগুলো যেই মজা তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মজার রুটি আজকে আমি জায়নামাজ থেকে পাইছি কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহির মা কুতুবউদ্দিনকে জড়ায়া দইরা কোলের মধ্যে নিয়া গালে চুমা দেয় কোলের মধ্যে নিয়া বলে আয় আল্লাহ আমি যেটা চেয়েছিলাম আমার ছেলে আপনার কাছ থেকে চানেওয়ালা হবে আপনার কাছ থেকে চায়া নিবে আল্লাহ আপনি আমার ছেলেকে আপনার কাছ থেকে চায়া খাবার নেনেওয়ালা বানাইছেন এই জন্য আপনার দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই জন্য বুঝে থাকলে বলো দোস্ত মা বোনেরা যদি দিনদার হয়ে যায় মা বোনেরা যদি নেককার হয়ে যায় মা বোনেরা যদি পর্দাওয়ালা হয়ে যায় তাহলে এই জমিনটা পুরা সংশোধন হয়ে যাবে কিনা তাহলে মা বোনদেরকে পর্দাওয়ালা বানাইবো তো ইনশাআল্লাহ মা বোনদেরকে দিনদার বানাইবো তো ইনশাআল্লাহ যে যুবকরা যারা জুয়ান অবস্থায় শরীরে শক্তি আছে
রাসূল বলেন এই শরীরে শক্তি আছে, চাইলে গুনাহ করতে পারে, চাইলে যেটা মন চায় সেটা করতে পারে। এই যুবকগুলো যদি মালিককে আল্লাহ বলে ডাকে, এই যুবকগুলো যদি মাহফিলের আয়োজন করে, তার শাহজিমের মালিক বলে আল্লাহ তাআলা এত খুশি হন যেটা যুবক ছাড়া অন্য কে হয়ে ইবাদত করলে মালিক খুশি হন না। তাহলে বৃদ্ধ যারা আছে আমরা কি দূরে চলে গেলাম না? আর শাহজিমের মালিক বলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে হাবিব, যারা দাড়ি পাইকা গেছে তারা যদি এভাবে হাত উঠে বলে আল্লাহ আপনি আমার গুনাহগুলো maaf করে দেন, আল্লাহ দাড়ি পাইকা গেছে আমার আর কোনো রাস্তা নাই, আপনি আমার গুনাহগুলো maaf করে দেন। আর শাহজিমের মালিক বলে দাড়ি পাকনালারা হাত উঠাইলে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে এই দাড়িগুলো পাকার কারণে আমি আল্লাহ তাদের গুনাহগুলো maaf করে দেই। এজন্য আমরা মাহফিলে যা শুনবো আমল করার চেষ্টা করব। হযরত উলামায়ে কেরাম আছে আলহামদুলিল্লাহ, এত যোগ্যতা আল্লাহ দিয়েছে আপনাদের ইমাম সাহেব হুজুরকে, আল্লাহ তাআলা যেন এই যোগ্যতাগুলোকে আপনাদের মাঝে প্রসার করে দ্বীনের আরো যেন খেদমত করতে পারে। ভাই সাহেব আল্লাহ তাআলা যেন সেই তৌফিক ভাইকে এবং আপনাদের সকলকে দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। UMK মিডিয়া সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত। সৌজন্যে মেসার্স ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার, কচুয়া থানা রোড কওমি মাদ্রাসার ভবনের নিস্তলায় অবস্থিত কচুয়া পৌরসভা কচুয়া চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।